চিন্তা করিও না। তাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রজব চাঁদের ২৭ তারিখের রাত্রির বেলা এশার নামাজ রে আদায় করিয়া আল্লাহর রসুল উম্মে হানির ঘরের মধ্যে বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পরে রসুলুল্লাহ ঘুমাই গেলা। ঘুমানির পরে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে হযরতে জিব্রিল আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম উম্মে হানির ঘরের মধ্যে তশরিফ আনলাম। তৎসঙ্গে হযরতে মিকাইল আলাইহি সালাতু ওয়াসসালাম দুইজন ফরিস্তা উম্মে হানির ঘরের মধ্যে আসেন। আসার সঙ্গে সঙ্গে দেখুন রসুলুল্লাহ ঘুমাই গেছেন, হযরতে জিব্রাইল আর মিকাইল আলাইহি সালাতু ওয়াসসালাম উভয় দুই ফরিস্তা রসুলুল্লাহ কিভাবে ঘুম থেকে জাগাইতা, খুব চিন্তা করডা কিভাবে আজকে ঘুম থেকে জাগানি যায়। হযরতে জিব্রাইল মাতার সামনে, হযরতে মিকাইল আলাইহি সালাতু ওয়াসসালাম তাইন মাতার সামনে আসলা, কদমর পিছে গেলা, মানে ফাওর পিছে গিয়া বইলা। বোয়ার পরে মিকাইলে কইলা, জিব্রাইল আজকে একটা সুযোগ পাইছি, আজকে রহমতুল্লিল আলমিনের তো মেয়েরাজর রায়, তে আমি আল্লাহর রসুলটে ঘুম থেকে জাগাই লাই, তার কদমর তলে আমার জিব্বাটারে আমি লাগাই লাই। তাই হযরতে মিকাইল আলাইহি সালাতু ওয়াসসালামে দেখা যায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে জিব্বা দিয়ে ছাটা আরম্ভ করন, আর ওদিকে হযরতে জিব্রিল আমিন আলাইহি সালাতু ওয়াসসালামে আল্লাহর রসুলের মাতার মধ্যে হাতানি আরম্ভ করলাম। কিছু সময় যাওয়ার পরে রসুলুল্লাহ ঘুম থেকে জাগিলা। জাগার পরে দেখুন হযরতে জিব্রাইল আর মিকাইল, জিব্রাইলটা কিন্তু পরিচয় পাইলা, মিকাইলটা পরিচয় পাই না। কারণ সব সময় জিব্রাইলটা আল্লাহর রসুলে দেখছ, জিব্রাইলের দায়িত্ব ছিল আল্লাহর রসুলের কাছে ওহি নিয়ে আসতা, আর মিকাইল দে আল্লাহর রসুলে দেখছেন না বলিয়া পরিচয় পাইলা না। প্রশ্ন করেন জিব্রাইল, তোমার সঙ্গে হে বলে আমার সঙ্গে মিকাইল ফরিস্তা। আল্লাহর রসুলে শুনিয়া বড় খুশি হইলা, বলে কেন আসছো, বলে ইয়া রসুল আল্লাহ আজকের রায় তৈল আপনার মেয়েরাজর রায়, আজকের রায় তৈল গিয়া আপনার মেয়েরাজর রায়, আপনার যে আল্লাহ কইছেন একদিন দাওয়াত করবা ও রাত্রে আপনি যাইতা গিয়া। এর আগে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আওয়ার আগে হযরতে জিব্রিল আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম রে আল্লাহ যাতে জানাইলা, জিব্রিল তুমি জান্নাতের মধ্যে যাও, একটা বুরাক নেও, যে বুরাক দ্বারা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তুমি আমার কাছে আনিয়া পৌঁছাও। হযরতে জিব্রিল একটা জান্নাত থেকে বুরাক নিয়া আল্লাহর রাসূলের পাশে যেই সময় গিয়া উপস্থিত হইলা, ঘুম থেকে জাগাইলা, বুরাকের মধ্যে উঠার আগে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়া সর্বপ্রথমে কি করলা, সিনাসাক করলাম। এই সিনাসাকটা হইল ৪ নম্বর বার, আল্লাহর রসুলের সিনাসাক প্রথমে তিনটা হইছে আর মেয়েরাজের রাত্রি একটা, টোটাল হইল ৬০টা। আল্লাহর রসুলের সিনাসাকের পরে জমজমর কুয়ার পানি দিয়া রসুলুল্লাহর উযু করাইলাম। আল্লাহর রসুলে উযু করার পরে ওই বাইতুল্লাহ শরীফের কিনারে দাঁড়াইয়া রসুলুল্লাহ দুই রাকাত নফল নামাজ রে আদায় করলা। হক সুবহানাল্লাহ, দুই রাকাত নফল নামাজ আদায় করার পরে আল্লাহর রসুল দে কইলা, ইয়া রসুলুল্লাহ এখন আপনি বুড়াকো উঠতা। যেই সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়াকোর মধ্যে উঠিতা, চিন্তা আরম্ভ করলা, ওই সময় জিব্রাইল জানানিয়া রসুল আল্লাহ আপনি কেন চিন্তা করুন। আল্লাহর রসুলে এমন চিন্তা আরম্ভ করলা, কইল ভাই জিব্রাইল আজকে আল্লাহ যাতে আমারে বুরাক পাঠাইছেন, আল্লাহ আমারে মেয়েরাজ নসিব করছেন, মানে আল্লাহর সঙ্গে গিয়া দেখা করতাম, আমি চিন্তা করিয়া আর আমার উম্মত হলোর চিন্তা করিয়া আর কিভাবে আমার উম্মত হলোর জমিনের মধ্যে আমি রাখিয়া যাইয়াম। হযরতে জিব্রাইল আল্লাহর কাছে জানাইলা, আল্লাহ আপনার হাবিবে বড় চিন্তা করডা, উম্মত হলার চিন্তা করডা। ও সময় আল্লাহ জানাইলা, কইলা জিব্রাইল আমার নবীরে জানাইয়ে দাও, আমার হাবিবরে জানাইয়ে দাও, তার উম্মত হলার জিম্মা আমি আল্লাহ যাতে লই নিলাম। হক সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ বুড়াকোর মধ্যে উঠার সময় তার উম্মত হলার চিন্তা করলা, যেই সময় বুড়াকোর মধ্যে উঠার লাগে প্রস্তুতি নিলা, ওই সময় বুড়াকে লড়া ছড়া আরম্ভ করে আল্লাহর রসুল রে বুড়াকে সুযোগ দে না। ওই সময় জিব্রাইলে ধমক দেখন, বুড়াক রে তুমি কোন কারণে লড়া ছড়া করো, তুমি পরিচয় পাইছো না, নিলে এই নই লাগে আখির জমানার নবী। বুড়াকে কয় আমি খুব বালা পরিচয় পাই আর
আমি একটা ওয়াদা চাই আর আল্লাহর রসুলে যদি ওয়াদা করেন, আল্লাহর রসুলে যদি আমার এই হুকুম দেন, তাহলে কিয়ামতের দিন কত শত শত কোটি কোটি আল্লাহ যাতে বুরাক বানাইয়া রাখছেন, আল্লাহর রসুল সমস্ত নবী হল এবং উম্মত হল বুরাকের মধ্যে উঠিয়া জন্নতর মধ্যে প্রবেশ করবা। আল্লাহর রসুলে যদি ওয়াদা দেন কিয়ামতের দিন যদি আমার পিঠির মধ্যে উঠিয়া জন্নতর মধ্যে প্রবেশ করেন, তাহলে আজকে রসুলুল্লাহরে আমি পিঠির মধ্যে লইতে কোনো অসুবিধা হইত নাই। আমি মানমু আল্লাহর রসুলে যদি আমারে এই ওয়াদাটা দিলায়, আল্লাহর রসুল এই কথা শুনলা, শোনার পরে বুরাকরে ওয়াদা দিলা, হইলা বুরাক আমি আল্লাহর রসুলে ওয়াদা দিলাম কিয়ামতের দিন আর কোন বুরাক উঠতাম না, তোমার পিঠির মধ্যে উঠিয়া জন্নত প্রবেশ করম। সুবহানাল্লাহ। যেই সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে উঠিলা, বুরাক এমন একটা সোয়ার কিতাবের মধ্যে উদাহরণ স্বরূপাঞ্চন, মুখটা দেখা যায় তার মানুষের সুরতের মতো, ফিটটা গুড়ার মতো, ঠেঙ্গুলা বাঘের মতো, একটা চকুর পলকের চলক পলকের মধ্যে হাসমান ভাড়াই দিত ভারে, এতটুক তার তেজ। যেই সময় বুরাকের মধ্যে আল্লাহর রসুল উঠিছেন, তৎসঙ্গে দেখা যায় জিব্রাইল আর মিকাইল আরো পরিস্থান, যেই সময় মসজিদে হারাম তাকিয়া মানে বৈতুল্লাহ শরীফ তাকিয়া মসজিদে আকসার মধ্যে গিয়া উপস্থিত হইলাম। মসজিদে আকসার মধ্যে গিয়া যখন 1,24,000 পয়গাম্বর নবী হল সেই মসজিদের মধ্যে হাজির আসন, আল্লাহর রসুল মসজিদে আকসা মানে বৈতুল মুকদ্দসের মধ্যে যাওয়ার পরে সমস্ত নবী হকলে সালাম দিলা, মারহাবা জানাইলা, মুসাফা করলা, মহানেকা করলা। এরপরে বিভিন্ন নবী হকলের মন আসলো বলে আজকে আমি ইমামতি করতাম পারি। এইভাবে মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম, যেমন ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম, আরো যত নবী হকল আসন, অনেক নবীদের মনে মনে ছিল হয়তো আজকে মসজিদে আকসার মধ্যে আমি ইমামতি করতাম ভাই। এই জায়গার মধ্যে মসজিদের মধ্যে আল্লাহ যাতে হুকুম করলা বলে না, আজকে সমস্ত আমার আম্বিয়া কেরাম হল ফিসে থাকবা, আর আখেরি জমানার নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সামনে ইমামতি গিয়া করবা। হক্কা সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে বৈতুল মুকদ্দাসে গিয়া কি করলা, ইমামতি করলা, তাই ইমাম আসলা সমস্ত নবী হল তান ফিসে গেল হইয়া দুই রাকাত নকল নমাজ আদায় করলা। এই নমাজটা আবার নকল নমাজ। সেই সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থাকি ফারি কইলাম, মসজিদে আকসার থাকি বৈতুল মুকদ্দাস থাকি বাহির হইয়া সামনে একটা পাথর দেখলাম, খুব সুন্দর সাদা পাথর, সেই পাথরের মধ্যে রসুলুল্লাহ কদম রাখছেন, পাও রাখছেন, রাখার সঙ্গে সঙ্গে পাথরের জবানটা খুলে যায়। কিভাবে জবান খুলছে, ইয়া রসুলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি পাথর এই বৈতুল মুকদ্দাসের সম্মুখে 70,000 বৎসর তাকে আমি আছি, ইয়া রসুলুল্লাহ আমার উপরে কোনো মানুষে পাও রাখছে না, ইয়া রসুলুল্লাহ আজকে আপনার বড় পবিত্র কদম মোবারক আমার উপরে রাখছেন, ইয়া রসুলুল্লাহ আপনি আমার লাগি দোয়া করো, কিয়ামতের আগ পর্যন্ত আর দ্বিতীয় কোনো আদম জাতির কদম যাতে পড়ে না। আল্লাহর রসুলে ওই সময় ফাতরের উপরে দাঁড়াইয়া দোয়া করছেন, আয় আল্লাহ ফাতরে যে ওয়াদা করছে, যে আমার কাছে আরজ করছে, আমি আপনার দরবারে আরজ করি আর সেই ফাতরের উপরে যাতে জীবনের মধ্যে আর কোনো মানুষের ভাব হয় না জানি। আল্লাহর রসুলে যেই সময়ে দোয়া করছেন, দোয়া করার লগে লগে ফাতরটা শূন্য অবস্থায় এখনো পর্যন্ত রয়ে গেছে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত বাইতুল মুকদ্দাস যদি কেউ যায় ইয়া দেখতে পাইবা ফাতরটা শূন্য আছে, এখানে মোহাল্লক লঠাইল নিচে দি কোনো দাঁত প্রেশার নাই, উপরে দি লঠাইবার কোনো সামান নাই, সংখ্যা অবস্থা আল্লাহর রসুলের দোয়া করার কারণে ফাতরটা আইজ অবধি রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহর বান্দেগান, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মিশকাত শরীফের হাদিস, লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদুন ওয়া মসজিদুল আকসা মসজিদুল হারাম ওয়া মসজিদি হাযা, তিনটা মসজিদ বাদবে বাদে ওয়ার্ল্ডের মধ্যে যত মসজিদ আছে তোমরা অন্যান্য মসজিদের মধ্যে সওয়াবের উদ্দেশ্যে কখনো সফর করিও না। তিনটা মসজিদ বাদে আর যত পৃথিবীর বুকে যত মসজিদ আছে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর রাসূল কইছেন সফর করিও না। যেমন আপনাদের পাঞ্জাগানা আছে, গুলালর তল মসজিদ আছে বড় মসজিদ,
কিবা তো নিলাম বাজার বড় মসজিদ দিল্লি জামে মসজিদ কোন মানুষে যদি মনে করে দিল্লি জামে মসজিদ নমাজ পড়লে সওয়াব বেশি হইব আল্লাহর রাসূলের নিষেধ করছেন তিনটা মসজিদ বাদে পৃথিবীর বুকে যত মসজিদ আছে সমস্ত মসজিদে নমাজ পড়লে সওয়াবের অংশীদার সমান তিনটা মসজিদ এক নম্বরে কইছেন মসজিদ আল-আকসা মসজিদে আকসা হইল গিয়া বাইতুল মুকদ্দাস আগে আমরা রাসলো কিবলা এই মসজিদ গিয়া যদি কোন আদম জাতি যদি এক রাকাত নমাজ পড়ে তার আমল নমার মধ্যে এক রাকাতে 25,000 রাকাতর সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ এরপরে হইল গিয়া মসজিদে হারাম হইল গিয়া বাইতুল্লাহ শরীফ খালাগো এই খালাগোর গিয়া যদি কোন আল্লাহর বান্দা বান্দিয়ে যদি এক রাকাত নমাজ পড়ে এক রাকাত নমাজ পড়ার বিনিময়ে আল্লাহর যাতে 1,00,000 রাকাতর সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ এখন ও মসজিদে হাজা আল্লাহর রাসূল কইছেন আমার মসজিদ মানে মসজিদে নববী মসজিদে নববীর মধ্যে গিয়া যদি কোনো মানুষ নমাজ এক রাকাত পড়ে তার আমল নমার মধ্যে এক রাকাতে 50,000 রাকাতর সওয়াব আল্লাহ দান করেন বেশম আছে 1,50,000 25,000 এখন আপনাদের পাঞ্জাগানায় মসজিদে আসিয়া নমাজ পড়লে কত ঢুকসা বলে বাড়ির মধ্যে যদি এক রাকাত নমাজ পড়া হয় তাহলে এক রাকাতে 1 নেকি আমল নমায় লেখা হয় ফজরের নমাজ 4 রাকাত 4 নেকি পাইবা জোহরের নমাজ 12 রাকাত 12 নেকি অংশীদার হইবা আর মসজিদে যদি আসিয়া কেউ এক রাকাত নমাজ আদায় করে তার আমল নমার মধ্যে এক রাকাতে 27 রাকাতর সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ আর ওই মসজিদে যদি আসি আল্লাহর বান্দা জামাতের সহিত যদি নমাজ আদায় করে তার আমল নমার মধ্যে এক রাকাতে 70 রাকাতর সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ বেশম আছেন না না 27 আর 70 জামাতের সহিত আদায় করলে একটা কি 170 গেছে গিয়া আল্লাহর বান্দেগান যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতর তাকিয়া ভারী কইয়া বুরাকের মধ্যে উঠিয়া উপর দিকে রওনা দিলাম হযরতে জিব্রাইল আর মিকাইল প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে আল্লাহর রাসূলের সঙ্গে জিব্রাইল জানাইলা হে মহতরে মাইল তুমি দরওয়াজা খুলো প্রথম আসমানের দরওয়াজার মালিকর নাম হইল গিয়া মহতরে মাইল দরওয়াজা খুলো দরওয়াজা খুলছেন খুলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের মধ্যে যখন প্রবেশ করলাম করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে আমাদের প্রত্যেকের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয় সালাম করলাম মুসাফা করলাম আনেকা করলাম আদমের সঙ্গে দেখার পরের সামান্য জায়গা অতিক্রম করার পরে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করলাম প্রথম আসমানে ভাইলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাইল হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাগে সমস্ত ফরিস্তাগুলোর সর্দার আল্লাহ বানাইয়া দিছেন যেই সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভারী কইয়া সামান্য অগ্রসর হইলা এমন একটা মুরুগ দেখলা সাদা মুরুগ মুরগা আছেন না না মুরগা আছে সাদা একটা মুরুগ দেখছ আল্লাহর রাসূলে বর্ণনা করেন উপর দিকে দেখলাম উপর দিকে পুরো আসমান পর্যন্ত ছইলিছে সাইডে দিয়া সেই মুরুগের কোনো কিনারা নাই বাম সাইডে দিয়ে কোনো কিনারা নাই আবার নিচে দিয়ে দেখা যায় জমিনের মধ্যে পাওয়া রাখছে এমন বিশাল একটা মুরুগ দেখিয়া প্রশ্ন করেন ভাই জিব্রাইল এই মুরুগটা কোন কারণে আল্লাহ পয়দা করিয়া রাখছেন জিব্রাইলে জানাইলে ইয়া রাসূলুল্লাহ যদিও আপনি মুরুগের সুরত দেখরা কিন্তু এটা মুরুগ না এই একজন ফরিস্তা বলি ফরিস্তা আল্লাহ কোন কারণে বানিয়া রাখলা বলে এই ফরিস্তা আল্লাহর তসবি জিকির আজকার করতে আসুন জিকির আজকার লাগে আল্লাহ বানাইয়া রাখছেন পয়দা করছেন বলে ইয়া রাসূলুল্লাহ এই ফরিস্তায় বেশিরভাগ রাত্রির শেষ ভাগে এই তসবিটা বেশি করে যখন সুবহানাল মালিকুল কুদ্দুসুল মুতাআলিল কাবীর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ও তসবিটা যেই সময় রাত্রির শেষ ভাগে ফজরের সময় গানো পড়ন পড়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনে যত মুরগা আছে সমস্ত মুরগা মাটির মধ্যে ঠুট লাগাইয়া তারাও কি করে আল্লাহর জিকির করে হক সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে যত মুরগা আছেন এরাও ঠিক ফজরের সময় গান হউ যে ফরিস্তা যেই সময় তসবি জপন ওই সময় দুনিয়ার যত মুরগা আছে এরা ওই সময় তসবি জপে আমরা গ্রাম্য ভাষা কই বাংদের হায়াতুল আহওয়ালিল কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দুমেইর রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন সাদা মুরগা যদি খেয়রর বাড়ির মধ্যে থাকে
এই মুরগটা ফালিলে বলে ফায়দা সে কি ফায়দা, সাদা মুরগা কোনো বাড়ির মধ্যে যদি থাকে এই বাড়ির মধ্যে কোনো জিন্নাতে আই আশ্রয় করতে পারে না, জিন্নাতে কোনো আক্রমণ করতে পারতো না। সাদা যদি কোনো মুরগা বাড়ির মধ্যে থাকে এবং মুরগা কি তসবি জবে ও কিতা বরমত দেয়াঞ্চন বলে মুরগা বেশিরভাগ ও তসবিটা জবে সুব্বহন কুদ্দুসুন হক্কা সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষের জানা আছে কইবা মুরগা কর সুব্বহন কুদ্দুসুন। আল্লাহর বন্দেগান প্রথম আসমানে বহুত কিছু দেখছেন, সামান্য কিছু আলোচনা করি। যেই সময় মুরগা দেখলা যাওয়ার পরে আরো একজন ফরিস্তা দেখছেন তার অর্ধেক অংশ আগুন ওরার অর্ধেক অংশ হইল গিয়া ফানির মানে বরফর। আল্লাহ রসুলের প্রশ্ন করলা ভাই জিব্রাইল এই ফরিস্তারে কোন কারণে আল্লাহ পয়দা করছি? হযরত জিব্রাইলে জানান ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই ফরিস্তার নাম হইল গিয়া মহতরে রাত, এই ফরিস্তারে আল্লাহ ও কারণে পয়দা করছেন। দুনিয়ার জমিনে ছয় মাস গরম দিতে থাকুন, অতএব দুনিয়ার জমিনে ছয় মাস এই ফরিস্তা ঠান্ডা দিয়া থাকুন, তার নাম হইল যে মহতরে রাত। আরো সামান্য অতিক্রম করার পরে রসুলুল্লাহ আর এক শ্রেণীর মানুষের দেখলা কয়েকজন মানুষ আরেক গুরু মানুষে তাদের মাথার মধ্যে খালি গুরুজ দিয়া বাড়ি আইতে আসে, বাড়ি মারে মারার লগে লগে তার মাথাটা মানে ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার তার মাথাটা পুরো হয়ে যায়। এইভাবে মারতে আসন এরা খুব বেশি করে চিল্লাইতে আসে। আল্লাহর রসুলে প্রশ্ন করলা ভাই জিব্রাইল আমি নিজে বুঝতেও পারলাম না কোন কারণে আল্লাহ এই গুরু মানুষ এই আজাবের মধ্যে রাখছো না, আমি কারণ বুঝলাম না। হযরত জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম উত্তর দিলা জানাইলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এর হইল যে ও গুরু মানুষ ও শ্রেণীর মানুষ যারা গণ গণ মসজিদ বানাইছে, গণ গণ তারা কি করছে পাঞ্জেখানা বানাইছে, কিন্তু পাঞ্জেখানা মসজিদের কোনো গুরুত্ব দিছে না, নমাজ রে আদায় করছে না, মসজিদের কোনো খাদ্য দিছে না, মসজিদের হক আদায় করছে না। এই যে গুরু মানুষ এইভাবে জমিনের মধ্যে মসজিদের হক আদায় করবে না, তাদের জন্য আল্লাহ প্রথমত সেই আজাবটা তৈয়ার করিয়া রাখছে। এটা আল্লাহ রসুলটা দেখা নিয়েছে, এটা একটা নসিহত। আল্লাহ রসুলে ঘুরিয়ে আসার পরে সমস্ত বর্ণনা করলা। আরো সামান্য অতিক্রম হওয়ার পরে রসুল্লাহ আরেক শ্রেণীর মানুষরা দেখলাম তাদের খালি দৈয়টা টুট খাঁচি দিয়া খাটাও, টুট খাটিলে কষ্ট নেয় না, কষ্ট আছে, দৈয়টা টুট যদি খাঁচি দিয়ে খাটো আবার ভালো হয়ে যায় আবার খাটা কত কষ্ট। রসুল্লাহ প্রশ্ন করলা জিব্রাইল ই মানুষগুলার খালি টুট খাটার কারণ কিটা? হযরতে জিব্রাইল উত্তর দিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরার ও কারণে বেশি করে টুট খাটাওর, ও কারণে যারা মানুষ হলে বেশিরভাগ মানুষের খালি গীবত গিল্লা করিয়া থাকে, যারা মানুষের সব সময় মানুষের আয়বরে জাহির করিয়া থাকব, যারা মানুষের সব সময় মানুষের কি করব সমালোচনা করব, বুড়াই সমালোচনা করব, ওদের জন্য আল্লাহ কামুলা কিবিনে এই ধরনের আজাবটা তৈয়ার করিয়া রাখছে। গীবত গিল্লা করনেওয়ালা, সমালোচনা করনেওয়ালা, ফরর গিল্লা করনেওয়ালা এরা প্রথমত শাস্তি হইলে তারা খালি ঠুট কাটা। আর সামান্য অতিক্রম হওয়ার পরে দেখুন আরেকজন ব্যক্তি তার পেটটা ফুলিয়া কদুর মতো হয়ে গেছে, মুখে দিয়া খারাপ জিনিস নজিস বাহির হইতে আছে। আল্লাহর রসুলে প্রশ্ন করলা ভাই জিব্রাইল কারণ কি? হযরতে জিব্রাইলে জানান ইয়া রসুল আল্লাহ এই ব্যক্তি অক্সিজেন নিশা পিনেওয়ালা মানে হুমুর শরাব পিনেওয়ালা, শরাব পিনেওয়ালার জন্য আল্লাহ কামলা হাকিমনে এই ধরনের আজাব তৈয়ার করিয়া রাখছে। শরাব পিনেওয়ালা ব্যক্তির আজাব তৈল গিয়া পেটটা ফুলিয়া খুব মুঠো হয়েছে, মুখে দিয়ে খারাপ জিনিস নজিস খালি বাইরে গিয়া। আর সামান্য অতিক্রম হওয়ার পরে খালি প্রথম আসমানও বহুত কিছু কইছেন, প্রথম আসমানও সামান্য আমি কইলাই। আরো সামান্য অতিক্রম হওয়ার পরে আল্লাহর রসুলের দেখলা আরেক শ্রেণীর মানুষ, ওদের দেখা যায় এক গুড়ো ফরিস্তা হলে কুদাইয়া নিয়া আগুনের একটা পাহাড়ের দিকে অগ্রসর করডা, আগুনের পাহাড়ের দিকে লইয়া রানা দিছ। এরা যায় না ঘুরি ঘুরি চায়, কিন্তু ফরিস্তা হলে বাড়িয়াইয়া লইয়া রানা দিছন। জিব্রাইলে জানাইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর হইলা গিয়া ওলাদ হল মা বাবার নাফরমান, যারা ওলাদ হলে মা বাবার জন্য নাফরমানি কাজ করবো মা বাবার সন্তুষ্ট রাখতো নাই, ইয়া রাসূলুল্লাহ ওদের জন্য আল্লাহর সাথে সেই আজাবটা তৈয়ার করিয়া রাখছে। আর সামান্য অতিক্রম হওয়ার পরে স্বামী এবং স্ত্রীর মা তাইছি, যখন পুরুষ এবং মহিলা উভয় দুই জাতরে আল্লাহর যাতে এক জায়গার মধ্যে বসাইয়া রাখছে, সম্মুখে খালি বালা বালা ফলমূল গুলা রাখা কিন্তু তারা খাওয়া সম্ভব হয় না, তাদের সম্মুখে আবার ফসা মাংস আছে,
ফসা মাংসগুলো তারা খাইতে আছে, না খাইলে আরেকজন ব্যক্তি তাদের তাদের উপর কি আক্রমণ করতে আছে, মারতে আছে, অত্যাচার করতে আছে। আল্লাহর রাসূলে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল, তাদের সামনে বালা বালা ফলমূল গুলা রাখা, কিন্তু বালা ফলমূল গুলা না খাইয়া খালি ফসা মাংস গুলা খাইতে আছে, কারণ কি? জিব্রাইলে জানাইলে, ইয়া রাসূলুল্লাহ, এরাইলে গিয়া স্বামী স্ত্রী, ইয়া রাসূলুল্লাহ, বিবাহিত স্বামী স্ত্রী যারা আছে, স্বামী তার ঘর স্ত্রীরে ছাড়িয়া অপর আরেকজন মহিলার জন্য যদি অবৈধ কাজ করে, এবং স্ত্রীর স্বামী ভাইয়া আরেকজন যদি পুরুষের সঙ্গে অবৈধ কাজ করে, আল্লাহ তাদের সম্মুখে বালা নিয়ামত জিনিস রাখিয়া খারাপ জিনিস তাদের রেখাওয়াইতে আসে। এটা হইল শাস্তি। যাই হোক, এক নম্বর আসমান, আরো বহুত কিছু দেখছেন। দুই নম্বর আসমানের মধ্যে যেই সময় আল্লাহর রাসূল গিয়া পৌঁছিলা, এই দরওয়াজার মালিকর নাম হইল গিয়া মুহতারে আমাসিল। এই দরওয়াজার মধ্যে পৌঁছার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দরওয়াজার মালিকে সালাম জানাইলা, দুই নম্বর আসমানের মধ্যে গিয়া দেখেন হযরত ইয়াহিয়া ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম, দুইজন নবী হইলা দুই নম্বর আসমান, এরার লাগি সালাম হইল, মুসাফা হইল, মোয়ালেক হইল। দুই নম্বর আসমানের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গিয়া দেখেন একজন ফরিস্তা, তার মাথা হইল গিয়া সত্তর হাজার, মাথা হইল গিয়া সত্তর হাজার, সত্তর হাজার মাথার মধ্যে তাকিয়া, এক একটা মাথার মধ্যে আবার সত্তর হাজার মুখ আছে, আবার এক একটা মুখের মধ্যে সত্তর হাজার জবান আল্লাহ পয়দা করছে। জবান মানে ভাষা, জবান দিয়ে মুরাদ হইল গিয়া ভাষা। সত্তর হাজার মাথা, এক মাথার মধ্যে সত্তর হাজার মুখ, আবার মুখের মধ্যে এক একটা মুখের মধ্যে সত্তর হাজার ভাষা আছে, জবান আছে। জিব্রাইলকে প্রশ্ন করার পরে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর নাম হইল গিয়া মুহতারে কাসিম, এন বাটনেওয়ালা, কাসিম শব্দের অর্থ হইল গিয়া বাটনেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, এন মানুষের রিজক গুলা বাটিয়া দেন, আর তার সত্তর হাজার জবান আর অর্থ ইয়া থাকছে গিয়া পৃথিবীর বুকে দেখা যাইব মানুষের কত ধরনের জবান আছে, কতটা ভাষা আছে পৃথিবীর বুকে। আপনার আমার হিসাব করলে আমরা আমরা ইন্ডিয়ার জমিনে প্রায় সত্তর থেকে আশিটা ভাষা আছে আমার মনে হয়, তাই কত হাজার ভাষা আছে পৃথিবীর বুকুত, ও তান মুখ ভাষাগুলো তাহার কারণে আল্লাহ যাতে দুনিয়ার জমিনে ওলা হাজার কে হাজার ভাষা আল্লাহ দান করিয়েছে। তাই আমার সাহাব বলে, নই লাগে রিজেক দেনেওয়ালা, মানুষের রিজেক বাটিয়া দেন, খারে কতটুক দিতা, খারে ধনী বানাইতা, খারে গরিব বানাইতা, কি পরিমাণ সমান খারে দান করতা, সেই ফরিস্তা বাটিয়া দেন। এই জায়গা অতিক্রম করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়া জিব্রাইলে বুরাক নিয়া আবার উপর দিকে রওনা দিলাম। তিন নম্বর আসমানের মধ্যে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে দেখা হয়। তিন নম্বর আসমান থাকি যেই সময় চার নম্বর আসমানের মধ্যে গেলা, যাওয়ার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে দেখা হয়। সালাম হইলো, মুসাফা মানিকা করলা। চার নম্বর আসমানের মধ্যে গিয়ে একজন ফরিস্তা দেখলা, যে ফরিস্তার নাম হইল গিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আজরাইল আমরা পরিচয় পাইছি নি সারা, সবে আমরা পরিচয় পাইছি। আজরাইলে কিতাবরণ জান নে, আল্লাহর রাসূলকে কিনারা লইয়া গিয়া হইল, আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মউত, ই ফরিস্তায় কোন জবাবও দিল না, চাইল না, আল্লাহর জাতর কোন বরদাস্ত থাইছে না। জানাইলা, হে আমার আজরাইল ফরিস্তারে, আজকে আমার আখিরি জমানার নবী তোমার কাছে আসছন, তুমি আজকে আনামাতি বইও না, আমার রসুলের তুমি সালামের জবাবটা দেও, আর আমার রসুলে যদি প্রশ্ন করেন তাহলে তুমি সঠিক উত্তর দিয়া দিবাই। ওই সময় ফরিস্তা জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালামের আমি আলেখ দিয়ার হই আলেখ দিলা। এরপরে প্রশ্ন কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ নিষেধ করছন, আমার আল্লাহ অতটুক নিষেধ করছন, দুনিয়ার জমিনও কোনো মানুষের লাগে আমি মাত কথা করতাম নাই, কোনো জাতির লাগে আমি মাত করা ফিরিস্তা করে, আর খেয়ার লাগে মাত কথা আমার লাগে টোটাল নিষেধ, যার কারণে আমি মাতিছি না। এখন আল্লাহ আমার অর্ডার দিছেন, আপনার লাগে আমি এখন মাততাম, মারতে আমি রাজি আছি, আপনি যে কোনো সওয়াল করবা প্রশ্ন করবা আমি উত্তর দিতে বাধ্য আছি। ও আল্লাহর রসুলে হয়ে একটা প্রশ্ন করছেন, আমি দুই একটা কইয়ার। প্রথমে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজরাইল জানাইলে, ও আজরাইল, তোমার দেখিয়া বড় ডর লাগে আর ভয় লাগে। বলে কোন কারণে?
বলে তোমার মুখ আছে সাইটটা, সাইটটা মুখ দেখি আমি ডরাই আর। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ হইল সাইরগান, সাইটটা মুখ চতুর্দিকে তার খালি মুখ, সাইর দুগুনি প্রায় আটটা, সাইর দুগুনি আটটা চোখ, আটটা চোখ দেখলে অটোমেটিক ডরাইব। আল্লাহর রসুলে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আজরাইল জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে সাইটটা মুখ আছে, সাইটটা মুখের সাইটটা কারণ আছে, বলে কারণ কি আমার কৌশান? বলে ইয়া রাসূলুল্লাহ, সামনের যে আমার মুখ আছে, মুখটা হইল গিয়ে আল্লাহর নূরের পয়দা, সেই নূরের মুখ মুখ দিয়ে আমি কি করি? শুধুমাত্র মুমিন অগলর জান দিয়ে আমি কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, ডাইনে যে মুখ আছে, সেই মুখটা হইলে গে গুসার, গুসার মুখ দিয়ে আমি ইহুদ নাসারা অগলর জান দিয়ে আমি কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, বাম সাইডে যে মুখ আছে, এটা হইলে গে কহরর। ইয়া রাসূলুল্লাহ, সেই কহরর মুখ কহর দিয়ে আমি কি করি? আমি মুনাফিক অগলর জান দিয়ে আমি কবজ করি, মুনাফিক অগলর জান দিয়ে আমি কবজ করি। এখন মুনাফিক কইতে প্রশ্ন আসিয়া থাকে, মুনাফিক কারে হয়? এখন মুনাফিক কারে হয়? মুনাফিক তো মায়ের কুলে মুনাফিক বলিয়া কোন সন্তান জন্ম নেয় না, মুনাফিক বলিয়া আল্লাহ কোন ডিক্লিয়ার দিছে না বলে ও ঘুরে মানুষ হইলা মুনাফিক। কিন্তু আল্লাহ জানাইছেন মায়ের কুলে প্রত্যেক সন্তান আজ জন্ম নেওয়ার পরে, জমিনে যাওয়ার পরে সে মুমিন হয়, মুসলমান হয়, কিন্তু মুনাফিক হয়। মুনাফিকের কিছু সংজ্ঞা আছে, আপনার আমার যদি জানা থাকে অবশ্যই বুঝতাম পারো। মিশকাত শরীফের হাদিসে যা হাদাসা কাযাবা ওয়াইযা ওয়াদা খলাফা ওয়াইযা তুমিনা খানা, আল্লাহর রাসূলের ফরমান, তিনটা আলামত যদি কোন মানুষের মধ্যে থাকে জানিয়া রাখো, সেই ব্যক্তি মুনাফিকের দরজার মধ্যে পৌঁছে গেছে। মুনাফিকের একটা আলামত হইল গিয়া সব সময় খালি মিছা মাত মাতি, ইজা হাদাসা কাযাবা, মাতিতেও খালি মিছা মাত মাতি। ওয়াইযা ওয়াদা খলাফা, যেই সময় ওয়াদা করবো তার খিলাফ করবো। ওয়াইযা তুমিনা খানা, আমানত রাখার পরে খেয়ানত করি লাইব, যে কোন টাকা পয়সা হোক, সোনা হোক, রূপা হোক, মসজিদের আমানত হোক, মাদ্রাসার হোক, স্কুলের হোক, কোন গ্রামের হোক, কোন মুরব্বী মানুষের হোক, কোন বয়স্কৃত মহিলার হোক, আমানত যেই সময় রাখা হইব, রাখার সঙ্গে সঙ্গে বন্দা যদি খেয়ানত করে আর সদা সর্বদা যদি মিছা মাত মাতিয়া থাকে আর ওয়াদার যদি খিলাফ করিয়া থাকে, আল্লাহর বন্দেগান আপনার আমার বুঝি লাইতাম যে আমি ওখানো মুনাফিক রয়েছি, মুমিন হইতাম পারছি না। তাই মুনাফিক হলর জান কবজ করে আজরাইলর বাম সাইটের মুখ দিয়া, ফিসর মুখ দিয়া, রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, শুধুমাত্র আমি গুনাগার, জাহান্নামি হলর জান দিয়ে আমি কবজ করি। জাহান্নামি হইতে শুধুমাত্র বোঝা যায় বলে ও গুরো, যারা মানুষে আল্লাহ এবং রসুলের উপরে কখনো ইমান আনছে না, আল্লাহ এবং রসুলের ইমান আনছে না, অন্য ধর্ম অবলম্বী মানুষ যারা আছে। আল্লাহর বন্দেগান দুই নম্বরে আরেকটা রাসূলুল্লাহ প্রশ্ন করলা, কোন প্রশ্ন? বলে ও আজরাইল, তুমি মানুষের জান কবজ করো, কিভাবে কবজ করো এবং তুমি কিভাবে অনুভব করতে পারো মানুষ মৌতের সম্মুখীন হয়ে গেছে বা মানুষ মারা যাওয়ার সময় হয়ে গেছে? আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালামে রাসূলুল্লাহর ইশারা দিয়ে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে একটা গাছ দেখরানি। বলে জিও, আমি গাছ দেখিয়া। বলে ও গাছ, মখলুকাতগুলোর মধ্যে তাকিয়া এরার নাম লেখা আছে, কোন মানুষ, তার নাম কিতা এবং মানুষটার বাড়ি কই, তার ঠিকানা সম্পূর্ণ ভাত্তার মধ্যে লেখা আছে। যেই সময় মানুষ মারা যাওয়ার সময় ওই জিত, ইয়া রাসূলুল্লাহ, 40 দিন আগে সেই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, 40 দিন আগে হলুদ বর্ণ হওয়ার পরে আমি অনুভব করি নাই, নিশ্চয় একজন মানুষ, এই মানুষ জমিন থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে। যেই সময় গাছের পাতাটা জড়ি যায়, গাছের পাতাটা জড়ার সঙ্গে সঙ্গে আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে গিয়া আমি জান কবজ করিয়া লইয়াই, পাত্তার মধ্যে নাম ঠিকানা ভাইয়া গিয়াও জান কবজ করি লইয়াই। কয়েকটা প্রশ্ন করছেন, আর একটা আমি কইলাই, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর রাসূলে আরেকটি প্রশ্ন করলা, কইলা, আজরাইল, তুমি মানুষের জান কবজ করো, জিন্নাতর জান কবজ করো, ইনসানের জান কবজ করো, ও আজরাইল, তুমি জান কবজ করতে তোমার কোনো দুঃখ লাগে না নি? আজরাইলে জানাইল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি বহুত জান কবজ করছি, কোনো দুঃখ লাগছে না, কিন্তু দুইজন ব্যক্তির জান কবজ করতে আমার বড় দুঃখ লাগছে, একজন হইলা পুরুষ, অপরজন হইলা মহিলা, একজন পুরুষ, একজন মহিলা। বলে পুরুষ হইলা গিয়া সাদ্দাত,
সাদ্দাক যে একজন বাদশাহ আসলো, সেই বাদশাহ এত টাকা পয়সা খরচ করিয়া সোনা রূপা জহির মনি মুক্তা দিয়া বেহেস্টা বানাইছিল, আর বেহেস্তর মধ্যে প্রবেশ করার আগে আল্লাহ আমার হুকুম করছুন, আর ফাতাটাও ঝরি গেছে। আল্লাহ কইছুন আজরাইল দে গিয়া তুমি আমার সাদ্দা দরজানটা কবজ করে লইয়াও। আমার আজরাইলে বহুত মানুষের উপর জুলুম অত্যাচার করছে, আমার আজরা আমার সাদ্দাতে বহুত অত্যাচার করছে, সাদ্দাতে অত্যাচার করার কারণে আমি আল্লাহর দা তোর বরদাস্ত আইছে না। ও আজরাইল সাদ্দাতে বেহেস্তা বানাইছে, খিতাবর মধ্যে নমুনা আকারে পাইয়া সে আমার তাকে সে সার বাড়িয়া যাইতো গিয়া, সে কিভাবে এখন বেহেস দুনিয়ার জমিনও বানাই নিল। আমি আল্লাহ হুকুম করলাম সাদ্দা ধর জানটা গিয়া তুমি কি করো কবজ করিলাম, জানটা গিয়া তুমি কবজ করিলাও। ও আল্লাহ কোয়ার লগে লগে আজরাইলে কইত্রা সাদ্দাত বেহেস্ত ঢুকি যার, ও চৌকাটো খালি ফাও দিছে এক ফাও, আর এক ফাও রইছে বারে সোয়ারর উপরে, আর আমি জানটা কবজ করে নিয়ে আইছি। তাই আমার সাহাবা হল আমার বুজুর্গ হল আমার পর্দানি শিনি মা বইন হল, দুই নম্বর একজন মহিলার জান কবজ করতে বড় দুঃখ লাগছে। কোন মহিলা বলে, ও মহিলা একজন মহিলা ছোট একটা বাচ্চারে কুলের মধ্যে নিয়ে নৌকার মধ্যে উঠিছে, সমুদ্রের মধ্যে সমুদ্র পার হইয়া যাইতে আসি, আল্লাহ আমার হঠাৎ হুকুম করছেন, হুকুম হইছে তা এই মহিলার জান কবজ করতাম। আমি হজরতে আজরাইলি গিয়া কি করছি, সেই মহিলার নৌকার মধ্যে গিয়া আমি জানটারে কবজ করি লাইছি। আল্লাহুম্মা তো হযরত আজরাইলের কাছে আল্লাহ রাসূল বহুত প্রশ্ন করলা, চার নম্বর আসমান থেকে যেই সময় পাঁচ নম্বর আসমানের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া পৌঁছিলাম, গিয়া হযরতে হারুন আলাইহি সালাতু ওয়াসসালামের সঙ্গে দেখা হয়। ছয় নম্বর আসমানের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুসা আলাইহি সালাতু ওয়াসসালামের সঙ্গে দেখা হয়। মুসার সঙ্গে আরো কিছু কথাবার্তা করলাম, মুসা উঠিয়া কইলা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আপনি হইলা কি আখেরি জমানার নবী, আজকে আল্লাহ আপনার দাওয়াত করছেন, আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ অবশ্যই আপনার উম্মত অনরে কিছু দান করবা, যে দান করার পরে আপনি বুঝিয়া সমঝিয়া আপনি লইয়া আইবা। মুসা কিছু সামান্য একটা ইঙ্গিত দিয়া দিছেন যে আল্লাহ অবশ্যই নিশ্চয় আপনার উম্মত অনরে কিছু জিনিস দান করবা, হাদিয়া দান করবা, অর্থাৎ বুঝিয়া আপনি লইয়া আইবা। ও তো আল্লাহ রসুল ছয় নম্বর আসমানও গেলাম, মুসা নবীর লগে দেখার পরে সামান্য আগে গিয়া দেখলা একজন ফরিস্তাই, ফরিস্তার নাম হইল মালিক, তাই নিল গে দুজখর মালিক, তার নাম হইল গিয়া মালিক। এই মালিক রে গিয়া জানাইলা আসসালাম আলাইকুম, সালাম করার সঙ্গে সঙ্গে কইলা এ জাহান্নামের মালিক, তুমি আমার সামান্য জাহান্নাম সম্পর্কে আলোচনা করো, সান জাহান্নাম কিভাবে আল্লাহ তৈয়ার করিয়া রাখছে এবং জাহান্নাম কিভাবে কি জিনিস। ওই সময় জাহান্নামের মালিকে জানাইলা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ জাহান্নাম মানে দুজক সাতটা পয়দা করছে, সেই সাতটা দুজকের মধ্যে তাকিয়া বড় একটা দুজক আল্লাহ তৈয়ার করছে, এটার নাম হইল গিয়া বলে ওয়াইল দুজক। সাতটা দুজকের মধ্যে একটা বড় দুজক, এটা ওয়াইল দুজক। ইয়া রসুল আল্লাহ, যদি আপনার কাছে আমি সাতটা দুজক সম্পর্কে আলোচনা করি বহুত সময় লাগবে, যার কারণে আপনারে আমি ওয়াইল দুজক সম্পর্কে কিছু আলোচনা করি। তাই এই সময় মালিকে জানাইলে ইয়া রসুল আল্লাহ ওয়াইল দুজক হইয়া থাকছে এইভাবে, এই যে ওয়াইল দুজক আপনি দেখতে পাইরা, ওয়াইল দুজক হইল গিয়া আল্লাহ যাতে আগুন বা আগুন দিয়া এইভাবে সত্তর হাজার ময়দান আগুনের বানাইয়া রাখছে, যেটা আর আগুন লাগে ওলা সত্তর হাজার ময়দান, ময়দান বলতে আর বুঝা সত্তর হাজার খালি আগুনের ময়দান আল্লাহ বানাইয়া রাখছে। ইয়া রসুল আল্লাহ সত্তর হাজার ময়দানের ভিতরে সত্তর হাজার আগুনের পাহাড় আছে। ইয়া রসুল আল্লাহ
আবার এক পাড়ের মধ্যে 70,000 আল্লাহর জাতে আগুনের ঘর তৈয়ার করিয়া রাখছে। ইয়া রাসূলুল্লাহ, এক একটা ঘরের মধ্যে 70,000 আগুনের সন্দুক আল্লাহ তৈয়ার করিয়া রাখছে, আর এক একটা সন্দুকের ভিতরে 70,000 সাপ এবং বিছা আল্লাহ তৈয়ার করিয়া রাখছে। তাই এত্তাকি মাসলা সাবিত, সাপ আর বিষয় লাগে আমদার লাগে খাল, কারণ মানুষ কবরবাসী হওয়ার পরে কবরের মধ্যে সাপ এবং বিছা অবশ্যই থাকবো। যদি কোনো মানুষ গুনাগার হইয়া থাকে, তার জন্য আল্লাহ যাতে সাপ এবং বিচ্ছা তার কবরের মধ্যে নির্ধারিত করিয়া রাখে। কবর থাকিলে আসর পর্যন্ত জাহান্নামের মধ্যে সাপ বিছা আছে। এর গতিকে দুনিয়ার জমিনে যদি কোনো সাপ এবং বিছা পান, তাহলে মারা যাই আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আর একটা মাসলা জানিয়া রাখবা, জিন্নাতে সাপর সুরত ধারণ করতে পারে। যদি সেই সময় কোনো সময় সাপ যদি আপনারা মার পাই, সাপ পাইলে সাপরে আপনার আমার জিজ্ঞাসা করতাম, যদি জিন্নাত যাও গিয়া আর সাপও যদি রও, যদি জিন্নাত চকুর ফলক লাগে মিলাই জীব দেখতাম না চকুর আড়ালই জীব, আর যদি সাপ থাকে তাহলে যাইতো না, তখন আপনার আমার মারতাম পারমু। কিন্তু যত জীবজন্তু আপনার আমার মারমু, তার লগে শর্ত আছে, বিসমিল্লাহ কইয়া আপনার আমার মারতাম, বিসমিল্লাহ কইয়া আপনার আমার মারতাম। তাই ও কইলা ওয়াইল্ড জহর কথা। শুধু তাই নয়, আবার জানাইলা আল্লাহর রাসূলে, হে মালিক, দুজগের আগুনটা কোন কারণে এত খালা আমি বুঝলাম না। ওই সময় মালিকে উঠিয়া জানাইলা, ইয়া রাসূল আল্লাহ, দুজগের আগুনটা আল্লাহ খালা বানাইছন, 3,000 বৎসর জ্বালাইয়া খালা বানাইছন। প্রথমে আগুনটা ছিল সাদা, ইয়া রাসূল আল্লাহ, 1,000 বৎসর আগুনটা জ্বালাইয়া আল্লাহ বানাইছন মানে সাদা, আবার বানাইছন 1,000 বৎসর জ্বালাইয়া আবার বানাইছন লাল, আবার 1,000 বৎসর জ্বালাইয়া সেই আগুনটারে আল্লাহ বানাইছন খালা। খালা আগুন দেখতেও ডর লাগে, ভয় লাগে। আল্লাহর বান্দাগণ যেই সময় আবার প্রশ্ন করলাম, ও মালিক হোসেন, দুজগের আগুনটা খালা আমি বুঝলাম, দুজগের আগুনটা আল্লাহ কি দিয়া জ্বালিয়া রাখছন? বলে কুরআন আল্লাহ যাতে জানাইছেন, ওয়াকুদুন নাসু ওয়াল হিজারা, আল্লাহ দুজগের আগুনটা পুরাপুরি জ্বালাইবা ও সময়, এখন বর্তমানে পাথর দিয়া জ্বালাইয়া রাখছন, আর যেই সময় মানুষকে জাহান্নামের মধ্যে ফালা নিব, আগুন আর পাথরে একভাবে জাহান্নামের আগুন জ্বলব। এখন বর্তমানে দুজগের আগুনটা পাথর দিয়া জ্বালাইয়া রাখা হয়েছে, আর আরেকটা তার খাদ্য হইলিয়া নাস, ওকুদুহান নাস ওয়াল হিজারা, সাধারণ শব্দর অর্থ হইলিয়া পাথর। দুজগের আগুনটা জ্বলব পুরাপুরি কোন সময়, যেই সময় মানুষ গিয়া ও জাহান্নামের মধ্যে ফলবা, ফালা নিব। ছয় নম্বর আসমানের মধ্যে যেই সময় জাহান্নাম দেখলা, আল্লাহর রাসূল ডরাই গেলা। সাত নম্বর আসমানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়। ইব্রাহিমের সঙ্গে দেখার পরে আল্লাহর রাসূল সামান্য অগ্রসর হইলা, ওয়ার পরে একজন ফরিস্তা দেখলা, সেই ফরিস্তার নাম হইল গেরিদওয়ান। এই নইলা গিয়া জন্নতর মালিক, সাত নম্বর আসমান রসুল্লাহ জন্নত দেখলা, জন্নত আবার একটা না, এসে রিদওয়ানে জানাইলে, ইয়া রসুল আল্লাহ, জন্নত ইয়া তার সঙ্গে টোটাল 8টা। আল্লাহর রসুলে জানাইলে, ও রিদওয়ান, আল্লাহ 8টা জন্নত বানাইছেন, আমার জন্নত সম্পর্কে কিছু আলোচনা করো। ওই সময় রিদওয়ানে উঠিয়া কইলে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এর মধ্যে সবচাইতে ভালো একটা জন্নত আছে, সেই জন্নতর নাম হইল গে জন্নতুল ফিরদৌস, হক্কা সুবহানাল্লাহ, এই জন্নতর নাম হইল জন্নতুল ফিরদৌস। আবার প্রশ্ন আসিয়া থাকে, রসুলুল্লাহ প্রশ্ন করলা, ও রিদওয়ান, কৌশন জন্নতুল ফিরদৌসের মধ্যে আল্লাহ কোন শ্রেণীর মানুষ নিয়া রাখবা? ও সময় রিদওয়ানে জানাইলা, ইয়া রসুল আল্লাহ, যারা মানুষে নমাজে কামা ওটা আদায় করব, রোজা রাখবো, কলিমা পড়িব, নমাজ পড়, নমাজ আদায় করব এবং রোজা রাখবো, দনিয়াইলে জকাত দিব, দনিয়াইলে আবার হজ করব, এই মানুষে যদি এইগুলা আদায় করি আসতে পারে, তার লাগি আল্লাহ জন্নতুল ফিরদৌস তৈয়ার করিয়া রাখছে। বাকি যখন জন্নত যেগুলো আছে, ক্রমে ক্রমে যারা এগুলো আমল কম, এরারে নিয়ে অন্য জন্নত রাখবা, এর মধ্যে থেকে আরেকটা শ্রেষ্ঠ জন্নত আল্লাহ বানাইয়া রাখছে। রিদওয়ানে জানাইলে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আছে বলে বড় শ্রেষ্ঠ বালা জন্নত, বড় সুন্দর বলে কোনটা? বলে এই জন্নত হইল গিয়ে শুধুমাত্র জন্নত সুহাদায় কেরাম হল থাকবা, যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হইবা, পুরুষ এবং নারী দুইও যাত্রা নিয়ে আল্লাহ আলে দেওয়াবে, স্পেশাল একটা জন্নতর মধ্যে রাখবা, শুধুমাত্র সুহাদায় কেরাম হল লাগে।
জান্নাতের বহুত দরওয়াজা আছে, এর মধ্যে সবচাইতে সৌন্দর্য এবং ভালো একটা দরওয়াজা আছে, সেই দরওয়াজার নাম হইল গিয়ারাইয়ান। রিদওয়ানে জানান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার উম্মত হলে ভালোভাবে ঠিকভাবে রোজা রাখতে পারবো, যারা সঠিকভাবে রোজা গুলো আদায় করবো, কিয়ামতের দিন ওই রাইয়ান দরওয়াজা পায়, তারা জান্নাত প্রবেশ করবো। হক সুবহানাল্লাহ, যারা ঠিকভাবে সঠিকভাবে যারা বন্ধ হলে রোজারে আদায় করব, এরা কিয়ামতের দিন ও রাইয়ান দরওয়াজা পায় প্রবেশ করবো। তাই আমার সাহাব হল্লামা করদান সিনেমা বইন হল, যেই সময় জন্নতের আরো কিছু আলোচনা করলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জন্নত সম্পর্কে আমি সামান্য আলোচনা করি। জন্নতের ভিতরে আল্লাহ এমন ভাবে হুর পয়দা করিয়া রাখছে, মহিলা বানাইয়া রাখছে, যদি একটা মহিলার যদি ইঞ্চির আঙ্গুল যদি জমিনের মধ্যে বাহির করা হয়, খানি আঙ্গুল যদি বাহির করা হয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন যদি অন্ধকার হয়ে যায়, কিন্তু সেই দুনিয়ার জমিনটা পুরা দিনের মতো ফর্সা হয়ে যাব। সুবহানাল্লাহ, জন্নত হুর একজাত মহিলা আল্লাহ পয়দা করছেন রাখছেন, এই হুর কইত্রা খানি আঙ্গুল যদি জমিনও বাহির করেন দুনিয়ার জমিনও, তে আন্ডার রাইট যদি থাকে দুনিয়াটা একবারে দিনের মতো হয়ে যাব, অত সুন্দর জাত মহিলা আল্লাহ পয়দা করিয়া রাখছেন। তাই আমার চা বহল ছয় নম্বর আসমান আর হওয়ার দরকার নাই। যেই সময় আল্লাহর রসুল জন্নত দেখিয়া বড় খুশি হইলা, এরপরে সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়া পৌঁছিলা, সিদরাতুল মুনতাহার মধ্যে আল্লাহর রসুল বড় পেরেশানি অবস্থায় গিয়া পৌঁছিছেন, একটা গাছ দেখলা, সেই গাছের নাম হইল গিয়া তুবা গাছ। এই গাছের নাম তুবা গাছ, আমরার দেশও আছে বড়ই গাছ, এই গাছের নাম হইল গিয়া বড়ই গাছ, তার শুদ্ধ নাম হইল গিয়া তুবা গাছ। সেই তুবা গাছের নিচে গিয়া রসুল্লাহ আরাম ফরমাইলা, সঙ্গে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালামে আরাম করলা। কিছু সময় যাওয়ার পরে রসুল্লাহ অনুমান করিয়া দেখেন, বড়ই গাছের পাতাগুলা মানে আত্মীর খানোর মতো, এবং বড়ই যেগুলা আছে লাঠমর মতো। আল্লাহর রসুলে ঘুরিয়ে আসার পরে বর্ণনা করলা, এত বড় বড় বড়ই রসুল্লাহ তান জীবনে দেখছেন না, আর ফাতাইগুলা আত্মীর খানোর মতো। যেই সময় রসুল্লাহ সিদরাতুল মুনতাহার মধ্যে কিছু সময় অতিবাহিত করেন, ওই সময় জিব্রাইল জানান, ইয়া রসুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি আরশে আজিম পর্যন্ত যাইতে, আমিও পর্যন্ত শেষ বলে খেনে ও জিব্রাইল আমারে তুমি ছাড়াই দিতাই। ওই সময় জিব্রাইলে জানাইলা, ইয়া রসুল্লাহ, আগর একসর মুয়ে বরতর পরম ফুরুগে তসল্লি বসুজত পরম। ফার্সিতে হইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আসল পরিমাণ যদি সামান্য অগ্রসর হই, তাহলে আল্লাহর নূরের তো জ্বললে আমি জিব্রাইল জ্বলিয়া আমি সারহার হই যাই মুগিয়া। আল্লাহর বন্দেগান, আমাদের লক্ষ্য করা দরকার একজন ফরিস্তা জিব্রাইল, সেই ফরিস্তা আল্লাহর নূরের তো জ্বললে যদি দেখা যায় অগ্রসর হইলে জ্বলি যান, কিন্তু আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা দেখা যায়, ক্রস করিয়া দেখা যায় আরশে আজিম পর্যন্ত যাইতে পারডাম, কিন্তু রাসূলুল্লাহ তো নূরের তো জ্বললে জ্বলডা না, কারণ আল্লাহর রাসূল তো নূরের পয়দা। তাই আমার সাহাবগণ রাসূলুল্লাহ কিছু ইন্তেজার করলা, অপেক্ষা করলা, কিছু সময় পরে দেখুন আরেকটি সোয়ার আসছে, সে সোয়ারের নাম হইল গিয়া রফরফ। সেই রফরফ সোয়ারটা যেই সময় আসছে, আসার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলের দেখুন একজন ফরিস্তা তার সঙ্গে আরো সত্তর হাজার ফরিস্তা, এর নাম হইল গিয়া হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই নইলে গিয়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের সত্তর হাজার ফরিস্তা লইয়া ইয়া হাজির হইলা। আল্লাহর রসুল নে জানাইল, ইয়া রসুল্লাহ, আপনার রফরফর মধ্যে উঠকা, এখন আপনার আরশে আজিমর মধ্যে আমি লইয়া যাইতাম। আল্লাহর রসুল ওই সময় জিব্রাইলকে ছাড়িলা, বড় দুঃখজনক দুঃখ মন আনিয়া জিব্রাইলকে ছাড়িলা, আর রফরফর মধ্যে যেই সময় আল্লাহর রসুলে উঠিলা, উঠার সঙ্গে সঙ্গে রফরফটা রওনা দিছে, এই রফরফটার কি পরিমাণ তেজ, হয়তো বুড়াক থাকি তার ডবল তেজ আছে এই পরিমাণ তার রেস, অতটুক রেস মানে বুড়াক থাকিয়া আরো দ্বিগুণ বেশ, বুড়াকে লইয়া রওনা দিছে আরশে আজিম পর্যন্ত গিয়া পৌঁছিছে। আরশে আজিম গিয়া উঠার সময় এটা আসলো কিছু উঁচা, আরশে আজিমটা কিছু উঁচা, আল্লাহর রসুল ওখানে উঠছেন না, এর আগে তার জুতা খুলি লাইছেন, তার মনে আইছে যে আরশে আজিম যেটা এটা পবিত্র, এটার মধ্যে আমি কিভাবে আমার জুতাটা আমি লইয়া যাইতাম। ওই সময় আল্লাহ যাতে জানাইলা, হে আমার হাবিব, তুমি জুতা খুলিও না,
রাসূলুল্লাহর মনোয়াইশ লোহান যেন মুসা নবী তুর পাহাড়ে উঠার সময় আল্লাহ কইরা ফাখলা না আলাইকা, হে মুসা তুমি আমার পবিত্র পাহাড়ের মধ্যে উঠার সময় জুতা খুলিয়া উঠো, ওখান তার মনোয়াইশ। তে আমি আজকে এত পবিত্র একটা আরশে আজিম বালা একটা জায়গার মধ্যে উঠে জুতাখান খুলিয়া যাই, আল্লাহ কইলেন না জুতা লইয়াও আমার আরশে আজিম অপেক্ষা করার তোমার দুলা হওয়ার লাগে হক। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বান্দাগণ যেই সময় আরশে আজিমের মধ্যে উঠি দাও সময় যখন একজন একটা রুয়াইয়া সামনে হাজির হইছে, এমন একটা রুয়াইয়া হাজির হইছে, আল্লাহ রাসূলের প্রশ্ন করলা তুমি কে হোসেন? বলে আমি হইলাম যে আব্দুল কাদের জিলানি। বলে আব্দুল কাদের জিলানি তুমি কে? আমি পরিচয় পাইলাম না। ওই সময় আব্দুল কাদের জিলানি জানাইলা, বলে আমি ইলাম কি ওয়ালি অখলর নিষ্ঠ, আমি নবী অখলর নিষ্ঠ নাই, আমি ইলাম যে আব্দুল কাদের জিলানি। ওখানে আমি দুনিয়ার জমিনও গেছি না, আল্লাহ ফাটাইছে না, দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি কলি হিসাবে জমিনের মধ্যে যাইমু। বলে আব্দুল কাদের জিলানি তুমি এই আরশে আজিমের মধ্যে কেনে হোসেন? ওই সময় আব্দুল কাদের জিলানি জানাইলে, ইয়া রাসূলুল্লাহ আমি নিজে শুনছি আল্লাহ কইছো একদিন আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিরাজ নসিব হইব, ওই আরশে আজিমের মধ্যে আসবা, আসার সময় আরশে আজিমটা নিশ্চয় উঁচা, আপনার কষ্ট হইব। আমি চাই আর আপনি আমার খান্দর মধ্যে পাও খান রাখি আরশে আজিমের মধ্যে উঠকাম। ও হযরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান খান বাড়াইয়া দিলাম, আর আল্লাহর রসুলের খান্দর মধ্যে পাওয়ার কি আরশে আজিমর মধ্যে উঠিলা। উঠিয়াও সময় রসুলুল্লাহ দোয়া দিলা, কাদামি আলা হাজি রকবাতিন আলা কুল্লি আউলিয়া আল্লাহ, আয় আল্লাহ আপনার দরবার আমি দোয়া করি আর আজকে আমার আব্দুল কাদের জিলানির খান্দর মধ্যে পাওয়ার কি আমি আরশে আজিমর মধ্যে উঠলাম, আয় আল্লাহ আপনার দরবারে আমি দোয়া করি আর আরজ করিয়া আমার আব্দুল কাদের জিলানির দুনিয়ার জমিনে যাওয়ার পরে সমস্ত আউলিয়া কেরাম ওগুলোর খান্দ আমার আব্দুল কাদের জিলানির পাও রাখিও। হযরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্তমানে দুনিয়ার জমিনে সমস্ত আউলিয়া কেরাম ওগুলোর সর্দার আল্লাহ যাতে বানাইয়া পাঠাইছেন হক। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানি আল্লাহ রাসূলের এক দোয়ার কারণে দুনিয়ার জমিনে আসার পরে দেখা যায় সমস্ত আউলিয়া কেরামলর সর্দার তান ফাও নাইন সব আউলিয়া কেরামলর খান্দ, একমাত্র আল্লাহর রসুলের আরশে আজিমক এক দোয়া করলাম। তাই আমার সাহেব আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওয়ালি, ওয়ালি তিন ভাবে হয়, এক হইল গিয়া ওয়ালি আল্লাহ ডাইরেক্ট ওয়ালি বানাইয়া জমিনে ফাটাইন ওয়ালি হিসাবে মায়ের গর্ভে দান করে, দুই নম্বরে আতাকছে গিয়া ওয়ালি দুনিয়ার জমিনে আসার পরে কোন মানুষে আমল করিয়া ইসলামের দৃষ্টি রাখিয়া শরীয়ত পুরা মানিয়া আমল করিয়া মানুষ ওয়ালায়াতি দরজার মধ্যে পৌঁছতে পারে ওয়ালি হতে পারে। আর তিন নম্বরে যে গিয়া কোন ওয়ালি 15 বছর বয়সের ভিতরে আর ওয়ালি টোটাল 1 বছর গেছে ওয়ালিরা মানুষ দুনিয়ার জমিনে মা মায়ের উপর ওয়ালির তিন সংজ্ঞা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি মঈনুদ্দিন কিছু চিন্তা সম্মুখীন আমার মাও নাই বাবাও নাই তাই নাকি আল্লাহ খায়রুর মা বাবা হোম বাসির করিয়া বলতাম আল্লাহর নাম কুদরত ঈমান তবে বিশ্বাস করিয়া খায়রুর কাছে গই মানর দেওয়া বাবা নেন আমরা দেশ ওইটা দেখা পরীক্ষা শুক্রবার দিন দেখা যায় লাগে হাফসা মারি আসার আগে তার মধ্যে আল্লাহ জমিন তাকিয়ে তো আপনার তোর মহল্লার নাই অনেক মহল্লার মধ্যে দেখা যায় শুক্রবারে কোনো বালা রসিয়া মানুষ মসজিদও আসে না, বিভিন্ন জায়গায় জায়গায় দেখা যায় ঈদের দিন শুক্রবার হইল গিয়ে ঈদের দিন জুমার দিন, জুমার দিনের অত ফজিলত বুখারী শরীফের হাদিস মা মিন মুসলিমি ইয়ামুতু ইয়াউমুল জুমাতি আও লাইলাতাল জুমাতে ইল্লা ওয়াকাউল্লাহু ফিতনাতাল কবর, জুমার দিন কিবা তো জুমার রাত যদি কোনো মানুষ মারা যায় সেই মানুষের কবরের ফিতনারে আল্লাহর যাতে রেহাই দিলায় হক। সুবহানাল্লাহ। তাই আমার সাহেব হল হযরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি খুব ফরেজগার ছিল, সুন্দর সুন্দর কাপড় পরিধান করতা। একদিন একটা সুরে তান খাপড়টা দেখিয়া সে আশিক হয়ে গেছে, কিভাবে আব্দুল কাদের জিলানির খাপড়টা চুরি করা যায়? মানুষ কইন সুরে ফির মানে না, মানুষ কইন সুরে বিলকুল ফির মানে না, সায় ফিরর খাপড় চুরিলি চুরি করিলাই তো সে প্রস্তুতি নিছে গিয়া সুন্দর একটা খাপড় দেখছে। যাই হোক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি এশার নামাজ পড়িয়া তান রুটিন মুয়াফিক রুটিন অনুযায়ী কি করতা, তাই মুরাকাবার মধ্যে বসছেন মুরাকাবা করতা।
দেহানোর মধ্যে আল্লাহর দেহানোর মধ্যে তাই না আসন হঠাৎ সুরটায় গড় ডুবিছে ডুকিয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির যে খাবরটা নেওয়ার ইচ্ছা ওটা সে আতর মধ্যে লইছে লইয়া গড় থেকে বাইর হইতো বাইর হওয়ার সময় কোন দরওয়াজা তালাশ করি হয় না বহুত গড়ের মধ্যে চক্কর লাগায় সেই সুরে কোন দরওয়াজা তালাশ করি পাইছে না পাওয়া সত্ত্বে লাস্তে বহু চিন্তা করলো কিভাবে গড়তে বাইর হওয়া যায় ওই সুরে কি করছে লাস্টে সে অনুমান করছে তখন চিন্তা ধারণা করছে এখন তো রাত্রির বেলা গড় থেকে বাহির হওয়া সম্ভব না তাহলে আব্দুল কাদের জিলানির গড়ের মধ্যে আমি লুকাই যাই সকালবেলা বাহির হইয়া যাই মুগিয়া কই লুকাই তো তান গড়ের উপরে ছাত আসলো ছাতর উপরে উঠিয়া লুকাই গেছে যেই সময় ছাতর মধ্যে উঠিছে উঠার পরে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওখানে মুরাকাবা অবস্থায় বসিয়া রইছেন